ড্রাইভিংয়ের দিক থেকে আসলে সবসময় যে নিজের দোষে অ্যাক্সিডেন্ট হয় ব্যাপারটা তেমন না, আবার সবসময় যে আশেপাশে থাকা যানবাহনের কারণে অ্যাক্সিডেন্ট হয় ব্যাপারটা সেটাও না। অনেক সময় আমরা কিছু কিছু মানুষের কারণে, এই যে যেমন একজনকে দেখলেন, কিছু কিছু মানুষের কারণে আমরা আসলে অ্যাক্সিডেন্ট করি। তাদের চলাফেরা, তাদের অ্যাক্টিভিটি, যেটা আমাদের হচ্ছে ড্রাইভিংকে পুরো রিক্সে ফেলাই দেয়। আর তখন হচ্ছে আপনার একটা জিনিসই বলার থাকে, সেটা হচ্ছে এসেছিলাম একা, যেতে হবে একা, মাঝখানে কিছু নমুনার সাথে দেখা। হে এভরিওয়ান, হাই। প্রতিনিয়ত রাস্তাঘাটে যখন আমরা চলাফেরা করি তখন আমাদের সাথে কিছু মানুষের, কিছু ব্যক্তির দেখা হয় যারা আসলে নর্মাল লেভেলের না, তারা আপার লেভেলের, নিজেদের তারা আপার লেভেলের কিছু একটা মনে করে। তাদের ব্যাপারটা হচ্ছে যে যাই হয়ে যাক, আমি আসলে এইসব ব্যাপারে ধারদারি না, আই ডোন্ট কেয়ার, এই ধরনের ফিল তাদের মধ্যে থাকে। এখন কোশ্চেন হচ্ছে কারা তারা। প্রথমত এই ধরনের ব্যক্তিকে আপনাদের সাথে পরিচয় করানোর জন্যই আজকে ব্লগটা করা বা আজকে আপনাদের সাথে কথা বলতে আসা। প্রথম যে ব্যক্তিদের কথা বলবো, এরা হচ্ছে আমাদের দেশের কিছু দেশি উসাইন বোল্ট। মানে এরা রাস্তায় নামার পরে নিজেদের উসাইন বোল্ট ভাবে, এরা চিন্তা করে যে আমি অনেক জোরে দৌড়াইতে পারি, এবং তাদের দৌড়ের স্পিডটা হচ্ছে এরকমই। তারা যখন রাস্তায় পার হয় তখন তাদের আসলে ডানে বামে তাকানোর কোনো দরকার পড়ে না, কোনো আবশ্যিকতা পড়ে না, যে তারা আমি কেন ডানে বামে তাকাবো, দরকার আছে? আমি তো আসলে একটা দৌড় দিলেই আমি রাস্তা পার হয়ে যেতে পারি। তো তারা ডানে বামে কখনোই তাকায় না, কোন দিক থেকে গাড়ি আসতেছে, কত স্পিডে গাড়ি আসতেছে, গাড়িটা এক্স্যাক্টলি কোন পজিশনে আছে, এইটা আসলে তাদের চিন্তাভাবনা করার কোনো আবশ্যিকতাই নাই। কারণ তারা তো উসাইন বোল্ট, দৌড় দিলেই তারা চলে যেতে পারে। তো এই থাকলো দেশি উসাইন বোল্ট। তারপরে আসি কিছু দেশি সুপারম্যান বা সস্তা সুপারম্যানের সাথে দেখা হয় আমাদের রাস্তাঘাটে। এদেরকে সস্তা সুপারম্যান বলার কারণ, এদের হচ্ছে ওই যে একটা জিনিস, এই যে এই মনে করেন এইটাই যথেষ্ট, সে রাস্তা পার হচ্ছে, আপনি খুব রানিংয়ে আসতেছেন, আপনি কত রানিংয়ে আসতেছেন, কোথায় আসেন, এটা তার দেখার কোনো বিষয় না। সে শুধু আপনাকে এইভাবে দেখাবে, আপনি থেমে যাবেন, এটাই আপনার কাজ। কারণ সে হচ্ছে সুপারম্যান, সে রাস্তায় নামছে, সে যখন আপনাকে বলবে এই থামো, তখন আপনি থেমে যাবেন, এটাই আপনার কাজ, আপনি থামতে বাধ্য। এই সুপারম্যানের সাথে দেখা হওয়ার পরে আপনার আরেকজনের সাথে দেখা হতে পারে, সেটা হচ্ছে এই যে রাস্তা দেখছেন, এই রাস্তার মালিকের যে ছেলে, ঠিক আছে, তার আমি আর বললাম না যে তোর বাপের রাস্তা, এটা বলবো না, এটা বলাটা পাপ, এটা বাপের রাস্তা বলা যাবে না, বলতে হবে যে এই যে রাস্তা, এই রাস্তার যে মালিক আছেন তার ছেলে। তো মালিকের ছেলে আসলে তার এই যে জেব্রা ক্রসিং, এটা আই ডোন্ট কেয়ার, কোনো দরকার নাই, ভিডিও শুরুতেই একজনকে আমরা দেখছি। তার চেয়ে বড়ো কথা, তারও ভেহিকল দেখার কোনো দরকার নেই, কোথায় আছে তার শুধু দরকার এটাই, আমি পারবো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার রাস্তা পার হওয়ার সিস্টেম হচ্ছে নর্মাল পিপল রাস্তা পার হয় সোজা, সে রাস্তা পার হবে তেরা, সে তেরাভাবে রাস্তা পার হবে এবং সে খুব স্লো মোশনে পার হবে। অনেক সময় আমরা এমন ব্যক্তিকে দেখি সে দুই হাত পিছনে দিয়ে এত রিল্যাক্স মুডে হাঁটতেছে, যত রিল্যাক্স মুডে ভাই আপনি আমি পার্কেও হাঁটি না, কিন্তু ওই যে বললাম এই রাস্তা তার বাবার, সে এই রাস্তার মালিকের ছেলে, তো সে এইভাবে রিল্যাক্সে হাঁটবে। এই ধরনের ব্যক্তিদের নিয়ে আসলে কিছু বলার নাই। এদের সামনে আপনি পড়ার পরে অথবা আপনার সামনে এরা পড়ার পরে আপনার কাছে কাজ হচ্ছে দুইটাই, রাস্তা দুইটাই, এক হয় নিজে ব্রেক করেন, ব্রেক করে স্লিপ করে পড়েন, অথবা একটু ব্যথা পান, একটু ডিসব্যালেন্স হয়ে যান, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা মনে করেন যে আমি যেটা করি, সেটা হচ্ছে যে ভাই পরের জন্য শহীদ হওয়ার কোনো দরকার নাই, ওর জন্য যেহেতু আমার শহীদ হইতেই হবে, আমার যেহেতু পুইরা যাইতেই হবে, চল তোরে নিয়ে পড়বো, সোজা গিয়ে মেরে দিবেন, ডানে বামে তাকানোর কোনো সিন নাই। ওর জন্য যদি আপনার ব্রেক করতে হয়, ব্রেক করে যদি আপনি স্লিপ করেন, আপনি তো একলা অ্যাক্সিডেন্ট করবেন, তাহলে আপনি আরেকজনের জন্য অ্যাক্সিডেন্ট করবেন, কোনো দরকার নাই, সোজা গিয়ে দুম। আর এদেরকে দেখার পরে, এটা তো হচ্ছে দুইটা কাজ, এক হয় নিজে ব্রেক করেন, ব্রেক করে নিজে স্কিড করেন, স্কিড করে পড়েন, কন্ট্রোল না করতে পারলে আর কী করবেন, পড়বেন, ব্যথা পাবেন। আর দুই আমার মতন, তুই সামনে আইসোস, তোর জন্য আমি একা মরবো না, আমি তোরে নিয়ে মরবো, মেরে দিবেন। আর এদেরকে দেখার পরে শুধু একটা জিনিসই মনে মনে আসে, যদি এই জিনিসটা করতে পারতাম, সেটা হলো ধ্যাত, ফাকি ছিল।